আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, সবার অনেক দোয়াতে। সকাল সকাল আমার ঘরের এই হচ্ছে অবস্থা, মেয়ে আর বাবা খেলা করছে প্রত্যেক মানে সকালবেলা বাইরে যাওয়ার আগে বাচ্চাদের সাথে টাইম একটু স্পেন্ড করে, বিশেষ করে উমাইরার সাথে, কারণ এই টাইম তো ইনায়া স্কুলে চলে যায়। এই ক্লিপটা যখন নিয়েছিলাম তখন ইনায়া অলরেডি স্কুলে ছিল, ওর যাওয়ার ক্লিপটা আমি আর রেকর্ড করি নাই, বাট এই যে সকালবেলা দুজন খেলা করতেছে আর আমি ওটা রেকর্ড করছিলাম। আর আমি চিন্তা করছিলাম যে আমি কি এখন ঘুম থেকে উঠবো নাকি আমার আরও ডিজি ফিল হচ্ছে। আমি জানি না কেন আমার একটু একটু ডিজি ফিল হয়, আমার উঠতে ইচ্ছা করে আবার উঠতে ইচ্ছা করে না। তো এই যে আমি এরকম করে ঝিমাই সকালবেলা, লম্বা টাইম ঝিমাই, তারপরে আমি উঠি যে না এখন উঠতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ ওমাইরাকেও আবার মানে ইনায়াকেও আবার আনতে যেতে হয়। আমি এখানে আমার কফিটা এনজয় করছি আর সে আমার দিকে তাকিয়ে আছে যে এটা কি মাম্মা আমাকে দিবে কি দিবে না। আমি এখানে কফি খাচ্ছি আর ও তাকাই তাকাই আসছে আমার দিকে, যাবে কখন ওর কাছে যাব। হাই ওমাইরা, কফি খাবে মা? কফি খাবে? কফি খেতে চাও মাম্মা? পাখি কান্নাকাটি শুরু করে, মানে বেডে আর তখন বসে থাকবে না। আমি ওকে বলছিলাম যে দেখো মাম্মা রেডি হব না, মাম্মার চুলের কি অবস্থা, মাম্মা রেডি হয়ে আপিকে নিয়ে আসি, তারপরে তো আমরা খেলা করবো। আমি ওকে এইভাবে বুঝানোর চেষ্টা করছি না, আমার যেন বুঝে খুব উদ্ধার করে দিল, কিছুই তো বুঝলো না। বাট ও তাকায় আছে এরকম, মানে আমি যখন ওর আমার ফোনটা খুব পছন্দ, লাইক আমার ফোনের যে কাভারটা এটা ওর অনেক পছন্দ। তারপরে এই যে ইনায়ার স্কুলে চলে এসেছে আর ওই যে আমার বাচ্চা আস্তে আস্তে হেঁটে হেঁটে ও এসে এখানে আমাকে হারায় ফেলে যে আমি কোথায়। পরে ডাক দিলাম যে মা আমি এখানে, পরে এই যে সে আসছে হেঁটে হেঁটে। স্কুল থেকে এসে ওর দাদা ওর জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলেন, উনি তারপরে মানে উনি খুব পছন্দ করে সবাইকে এরকম খাওয়াতে, আর ইনায়াকে খাওয়াতে উনি অনেক বেশি পছন্দ করে, যেহেতু খাওয়া শিখছে এখন একটু। তো এই যে খাচ্ছিলো, আর ইন দ্য মিন টাইম আমি ওমাইরার জন্য পানি রেডি করে নিচ্ছিলাম, ওকে শাওয়ার করাবো, আর ইনায়ার সাথে সাথে বাপ্পা এটা আমার জন্য নিয়ে আসছে। লাইক উনি যখনই ইনায়া বা ওমাইরার জন্য কিছু নিয়ে আসে সাথে আমার জন্য একটা কিছু নিয়ে আসে। তারপরে এই যে আমি এর মধ্যে শাওয়ার করে ফেলেছি ওমাইরাকে শাওয়ার করানোর পরে, অ্যান্ড আমি আমার ফেসটা খুব ভালো মতো ক্লিন করে ফেলছিলাম টোনার দিয়ে। আমি যেহেতু বডি শপের টোনারটা খুবই বেশি মাইল্ড, আমি দিনে এটা ইউজ করি যাতে ফেসটা মানে ক্লিন রাখার জন্য। এসবে আমি কটন প্যাড ইউজ করি, তাহলে হয় কি মানে ডিপ ক্লিনজিং হয়ে যায়। তারপরে 5 মিনিটস ওয়েট করলাম অ্যাবজর্ব হওয়ার জন্য, তারপরে আমি এই সিরামটা ইউজ করছিলাম, এটা কোরিয়ান ট্রেন্ডি শপ থেকে নেওয়া। তারপরে এই যে আমি সিরামটা খুব ভালো মতো অল ওভার ফেসে একটু অ্যাপ্লাই করে নিলাম, আর সিরাম কখনো মানে ঘষাঘষি করে লাগাতে হয় না, হালকা হালকা করে ড্যাপ করলে বেশি ভালো হয়। আমি তারপরে লাঞ্চটা শেষ করে ফিরেছি, অ্যাজ বিকালবেলা আমি ইনায়ার ফ্রেন্ডের বাসায় যাব। তারপরে যে বারান্দা দেখাচ্ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে, যেহেতু বারান্দার ভিউটা খুব একটা সুন্দর না, কাপড়ের ভিউ, কাপড় দেখা যায় অনেক। আমার ঘরে যেহেতু বেবি, সো আমার ঘরে অনেক কাপড় হয়, লাইক অনেক কাপড় জমা হয়। তারপরে যেহেতু বাইরে বের হবো, তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে সব কিছু শেষ করে আমি ওমাইরার কাপড়গুলো বের করে নিচ্ছিলাম, ওকে যেগুলো পরাবো। সো এই ড্রেসটা বের করলাম যেটা আমি ওকে পরিয়ে দিব, সেটা ম্যাচিং ব্যান্ড, এগুলো সব বের করলাম। আর এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, দুটাকে রেডি করে দিয়েছি, আমি এখনও রেডি হই নাই, আমি রেডি হব। তো ইনায়া বলছিলো মা তুমি তাহলে আমাকে দাও, আমি তাহলে ওমাইরাকে নিয়ে থাকি, তুমি রেডি হয়ে নাও। অ্যাজ ও অনেক বেশি এক্সাইটেড, ও ওর বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবে, লাইক ওর এক্সাইটমেন্টের কোনো শেষ নাই। আমি এখানে ওমাইরাকে বলছিলাম যে এরকম দুষ্টু করো কেন, পরে ইনায়াকে আবার দিলাম। আর এই পাশে আমি দেখাচ্ছিলাম যে কোথাও বের হওয়ার আগে রুমের কি একটা অবস্থা হয়। আমি আমার ব্যাগে সব ওমাইরার জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম। সো অনেকে আমাকে আস্ক করে যে আমি হচ্ছে যখন প্রো পমেট ইউজ করি সাথে এটা একটা কি ইউজ করি, এটা হচ্ছে ইংলটের এটাকে ডুরালাইন বলে, এটার সাথে যখন আইব্রো পমেটটা মিক্সড করা হয় তখন আইব্রো পমেট হয় কি অনেক হার্ড হয়ে যায়। সো ওইটা যেমন এখানে দিলে ইংলটটা 1 ড্রপ দিলে এটা হবে কি ইজি টু ইউজ হয়ে যাবে। এটা অনেক সফট হয়ে যায়, তখন ইউজ করাটা টাফ হয় না, আদারওয়াইজ আইব্রো পমেটগুলো অনেক হার্ড হয়ে যায়, ইউজ করা যায় না। ইনায়ার দেরি না হয়, এক্সাইটমেন্ট আমি বুঝতে পারছিলাম যে ও অনেক বেশি এক্সাইটেড যাবার জন্য।
তারপর আমি আর মানে যেটা বলছিলাম খুবই র্যান্ডমভাবে রেডি হলাম। আর এখানে আমি কিন্তু ক্লিপও অ্যাড করেছিলাম যেটা আমি হেয়ার কেমনে কীভাবে কার্ল করছি উইথ আ স্ট্রেটনার। তারপরে এই যে দাদা আমি রেডি, তো আমি একটু ডিফারেন্ট টাইপের লিপস্টিক আজকে ইউজ করেছিলাম। আর এই যে প্রত্যেক নিচে চলে এসেছিলো আমাদেরকে ড্রপ করার জন্য, আর আমি গাড়িতে উঠে ওমেরাকে বলছিলাম মা থাকো আমি গেলাম, চলে গেলাম বাবাই, বাট ও আমাকে বেলি দিল না। বাবার সাথে খুব বেশি খুশি ছিল, তো সারাদিনে মা কাজ করুক, বাবা তো বাবাই, বাবার কাছে গেলে ওর দুনিয়া ঠান্ডা। ইনায়ার ফ্রেন্ডের বাসায় চলে এসেছিলাম, প্রত্যেক আমাদেরকে উপরে ড্রপ করছিল। তারপরে এই যে আমরা ওদের বাসায় চলে এসেছি, আর আমি তো ওমেরাকে নিয়ে কি যেয়ে ভেজালে পড়েছিলাম, ও আমাকে ছাড়ে না। আর এটা হচ্ছে করম যে আমরা বলি, সবাই কী বলে আমি জানি না। এটা যে আপুর বাসায় গিয়েছিলাম, মানে আমি আপুই বলি ভাবি বলি না, আপুর বাসায় গিয়েছিলাম, উনি আমাকে এটা দিয়েছিল, ওটা খেলাম। আর এই যে নাস্তার সমাহার, এত কিছু উনি করেছিল, অনেক কিছু করেছে। পাস্তাটা খুবই মজা হয়েছে, থ্যাংকস টু ফারিয়া, ফারিয়ার পাস্তা খুবই মজা অনেস্টলি। অনেক স্ট্রাগলের পরে আমি ওমাইরাকে একটু ঘুম পাড়ালাম। আর এখানে ওমাই ইনায়া আলভিরা ওর ফ্রেন্ড আর একটু পিচি আছে আজান, সবাই মিলে খেলা করছিল আর নাচছিল। বেসিক্যালি নাচানাচি করে একদম এক্সাইটমেন্টের কোনো শেষ নেই, যে পাগলাম জ্বলতেছে সবগুলো। তারপরে আমি আপুকে বলছিলাম, ফারিয়াকে বলছিলাম চলো আমরা সবাই মিলে একটা ছবি তুলি। আমরা প্লেস ঠিক করছিলাম কোন জায়গায় ছবি তুলবো, তারপরে ফারিয়া যে বের হয়ে আসবো, ফারিয়া বললাম আমি ডেজার্ট বানিয়েছি একটা, এটা খেয়ে যান, এটা খুবই মজা ছিল। এটা হচ্ছে নিউটেলা ব্রাউনি ছিল উইথ আইসক্রিম, খুবই মানে খুবই ইয়াম ছিল। আর এই যে আমি এরকম খেয়ে নিচ্ছিলাম বিকজ খুবই মজা ছিল এটা। তারপর ওমাইরাকে নিয়ে আমার প্যাটা দেখে ফারিয়া এখানে মানে ওমাইরাকে নিয়ে দুষ্টামি করতেছিল, নাচাচ্ছিল, কে বলবে ও দুই বাচ্চার মা নিজেও, ও এত ফানি মাশাল্লাহ, অনেক ভালো মানে অনেক সুইট একটা মেয়ে। এই যে ওমাইরাকে এরকমভাবে এন্টারটেইন করতেছিল, লিটারেলি ওর দুইটা বাচ্চা, আমার নিজেরই মাঝে মাঝে ফিল হয় না। তারপরে এই যে আপু ওই ডেজার্টটা আমাকে খাইয়েছে, আবার বেঁধেও দিয়েছে, আমি ওটাই বাসায় এসে আবার খাচ্ছিলাম, আর কিছু খেতে পারিনি কারণ আপু আমাকে লিটারেলি গলা পর্যন্ত খাইয়ে বাসায় পাঠিয়েছে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।